আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় গেলে ট্রিপ হয় না। আপনারা যে যে প্রান্তে থাকেন, গুলশান যদি আসেন ট্রিপ নিয়ে, গুলশান আসলে কিন্তু এখান থেকে ফিরতি কোনো ট্রিপ পাবেন না। হ্যাঁ, এখানে কিন্তু সব অফিসিয়াল, অন্য অন্য এলাকা থেকে এখানে সবাই অফিস করতে আসে, এসে এখান থেকে কিন্তু কেউ কোথাও যায় না। তো বরং আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা ট্রিপ নিয়ে আসছে, আমিও আসছি, এসে আমরা কিন্তু সবাই বসে আছি ট্রিপের জন্য। এখানে কিন্তু ট্রিপ পাওয়া যায় না গুলশান। এখানে ট্রিপ হয় বিকেলবেলা, যখন অফিস ছুটি হয় তখন এখানে ট্রিপের অভাব নাই গুলশান এক গুলশান দুয়ে। বাট এখান থেকে আপনারা যখনই গুলশান আসবেন, এখানে আপনারা বসে না থেকে একটু টান দিয়ে আপনারা রামপুরা চলে যাবেন। হয়তো একটু তেল যাবে, তেল গেলেও রামপুরা গেলে আপনারা আবার ট্রিপ পাবেন। হ্যাঁ, গুলশানের যে অবস্থা, মানে আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারছি যে গুলশান যদি ট্রিপ নিয়ে আসেন, এখান থেকে ট্রিপের আশা আর করবেন না যে আমি এখান থেকে যে আরেকটা ট্রিপ নিয়ে যাব সকালবেলা, এটা এই আশাটা করবেন না। বিকেলবেলা বা দুপুরবেলা যদি আপনারা আসেন, তাহলে নিশ্চয়ই আপনারা এখান থেকে ভরপুর ট্রিপ পাবেন। তো গুলশানের যে এরিয়াটা, এই এরিয়াটা আজকে বললাম, আমি অন্য অন্য ভিডিওতে এক একটা এরিয়ার কথা আমি আপনাদেরকে জানাবো যে কোথায় ভালো ট্রিপ হয়, কোথায় ট্রিপ হয় না, আমি সব বিষয়ে আপনাদেরকে জানাবো। আর আপনারা, আমি আবারও বলতেছি যে এখান থেকে গুলশানে বসে না থেকে সকালবেলা ট্রিপ নিয়ে আসলেন, এসে গুলশান বসে না থেকে আপনারা রামপুরা চলে যাবেন বা বাড্ডা চলে যাবেন। বাড্ডা লিং রোড গুলশান এক নম্বর দিয়ে বা গুলশান দু নম্বর দিয়ে নতুন বাজার চলে যাবেন, বা কেউ যদি গুলশান এক থাকেন লিং রোড দিয়ে বাড্ডা চলে যাবেন বা রামপুরা চলে যাবেন। তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে গেলে কিন্তু আপনারা ভরপুর ট্রিপ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা একটু প্লিজ সবাই একটু বেশি বেশি লাইক করবেন, হ্যাঁ একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। অন্য অন্য ইউটিউবাররা কমেন্টের রিপ্লাই দিতে চায় না, অথচ আপনারা কখন কমেন্ট করবেন সের জন্য আমি অপেক্ষায় বসে থাকি যে কোন ভাই কখন কমেন্ট করে, আমি কখন রিপ্লাই দেব। মানে আসলে আমার এটা ভালো লাগে রিপ্লাই দিতে। তো তাই দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।